খুবই চমৎকার খাটটা কতটা সুন্দর আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিউয়ার্স। আপনারা যারা রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ফার্নিচার খুঁজতেছেন তার জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক হেল্পফুল হবে। আজকে যে শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে SM ফার্নিচার মার্ট। SM ফার্নিচার মার্ট থেকে আজকে সম্পূর্ণ ভিডিওটি হেল্প করবে এই শপের ওনার মোহাম্মদ জুবাইর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা ভাই, আজকে দেখি তো হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন রাখছেন ভাই। বরাবরের মতোই ভাই আমার এখানে আল্লাহর অশেষ রহমতে অনেক ধরনের ফার্নিচারের কালেকশন আছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন প্রোডাক্ট সম্পর্কে কিছু বলি। প্রোডাক্ট দেখার আগে আপনাদের শপের আসার অ্যাড্রেসটা যদি বলেন। শপে আসার অ্যাড্রেসটা হলো ভাই ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে কেমব্রিয়ান স্কুল এন্ড কলেজের সাথে অথবা আমেরিকান সেন্টারের পিছনে। আচ্ছা বেশ, তাছাড়া এই শপের যাবতীয় ইনফরমেশন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই আপনারা চেক করে নেবেন। তাছাড়া এই মুহূর্তে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনারা ফার্নিচারগুলো ভালোভাবে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে ফার্নিচারগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন। অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরকে বহন করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে। বেশ কথা বাড়ছে না, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। জুবাইর ভাই, শপে আসলে তো ভাই আমার মাথা নষ্ট হয়ে যায়, কোনটা থেকে কোনটা যে আমি দেখাবো আমি নিজে বুঝতে পারি না ভাই। আজকে আপনি বলেন কি দিয়ে শুরু করবেন? বরাবরের মতো ভাই আজকে আমরা সোফা দিয়ে শুরু করব। সোফা সেট শুরু করবেন? জি। ওয়াও, কি কাটের তৈরি? ভিডিও শুরুতে একটা কথা বলে নেই, আজকে আমরা এই ভিডিওতে যে সব প্রোডাক্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সবগুলোই চিটাগং সেগুন কাঠের। চিটাগং সেগুন কাঠের? জি। আচ্ছা, এটা কি মডেলের সোফা সেট ভাই জানেন বলে দিতেন। এইখানে যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার হাফ ভিক্টোরিয়া। হাফ ভিক্টোরিয়া? জি। আচ্ছা, এটা পায়াটা এবং হাতাটা যদি বলে দিতেন কত কত কি থাকে? এটা হাতাটা হলো আপনার 4 ইঞ্চি, আর পায়াটা হলো আপনার 4 ইঞ্চি। 4 ইঞ্চি? জি। আচ্ছা, এটা 2-to-1 নাকি? 2-to-1। আচ্ছা, এবং চিটাগং সেগুন কাঠের আপনি গ্যারান্টি দিচ্ছেন কত দিনের? লিখিত 20 বছরের গুণের গ্যারান্টি পাবে। লিখিত? জি। সত্যি তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা প্রাইসটা যদি বলে দিতেন ভাই? এই 2-to-1 সোফা সেটটি কেউ যদি আমাদের কাছ থেকে নিতে চায় আপনার 38,000 টাকা হলে রাখা যাবে। 38,000 টাকা? জি। ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই। এটা ডিসকাউন্ট দিয়ে কেউ যদি নেয় তার জন্য ফিক্সড আপনার 36,500 টাকা। 36,000 টাকা? জি। আচ্ছা, ডিসকাউন্ট দিয়ে বলবেন কিন্তু আপনি একটু ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন? এরপরে ভাই এখানে একটা আছে ফুল ভিক্টোরিয়া। ওয়াও ভাই, এটা আর এটার পার্থক্যটা কি? এটা আর এটা, এটা রাজকীয় লাগতেছে, কারণটা কি ভাই? এই দুইটার মধ্যে অনেক বেসিক পার্থক্য আছে, যেমন আপনার হাতা পায়া পিছনের ঘাড়ি ওভারঅল সবকিছু মিলে অনেক পার্থক্যর কারণে এটা আপনার ফুল ভিক্টোরিয়া, ওটা হলো হাফ ভিক্টোরিয়া। আচ্ছা, এটা গেটআপটাই অন্যরকম। অন্যরকম? এটা আপনার 3-1-1। এটা হলো 3-1-1। কেউ যদি 2-to-1 চায়? হ্যাঁ দেয়া যাবে। দিতে পারবেন তো? হ্যাঁ, টি টেবিল একটা থাকবে। টি টেবিল একটা থাকবে যেটার উপরে আপনার নকশা হবে। নকশা হবে? আচ্ছা, এটার প্রাইসটা যদি বলে? এটার প্রাইসটা ভাই 58,000 টাকা। ভাই ডিসকাউন্ট করবেন না, এটা ভাই ফিক্স রাখা যাবে 56,000 টাকা। 56,000 টাকা হলে বিক্রি করে দেবে? জি। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এরপরে ভাই পাশাপাশি এখানে একটা আছে বাঘ পায়া। বাঘ পায়া? জি। ওয়াও, দেখতে পাচ্ছেন বাঘের মতো কিন্তু পায়াটা, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পায়া। এটা কত কত থাকতেছে ভাই? এটা ভাই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এদিকে লুকটা দেখেন। এটা আপনার 2-to-1। 2-to-1, ওয়ান সিটে এদিকে? জি। আচ্ছা, টি টেবিলের নকশা করা আছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এই সোফা সেটের প্রাইসটা কেমন আছে? এটার প্রাইসটা রাখা যাবে ভাই 48,000 টাকা। 48,000 টাকা? জি। অনেক ভিউয়ার্স আছে সাথে মিস্ত্রি এনে ভাই ফার্নিচারগুলো চেক করতেছে, আপনাদের কোনো সমস্যা আছে কি? না ভাই, যদি কোনো ভিউয়ার্স বা কোনো কাস্টমার যদি মিস্ত্রি নিয়ে আসে, বিশেষ করে যারা প্রবাসে থাকেন বা ঢাকার বাইরে থাকেন, আমি বলবো ভাই একটা বিশ্বস্ত লোক পাঠান যে আপনার কাঠ সম্পর্কে অভিজ্ঞতা আছে, তাহলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো। আচ্ছা, এবং প্রবাসী ভাইদেরকে আপনারা কিভাবে সাপোর্ট করতেছেন ভাই? তাদের তো লোকজন আপনাদের শপে আসতে পারে না। যারা আসতে পারে তারা তো আলহামদুলিল্লাহ এসে দেখে নেবে, যারা একান্তই আসতে পারে না সেই ক্ষেত্রে ভাই আমাদের দায়িত্বে আমরা বাড়িতে মাল পৌঁছায় দিব, মাল বুঝে পেয়ে আপনি শুধু গাড়ি ভাড়া টাকাটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে কি কালেকশন দেখাবেন ভাই? এই সোফা সেটটার প্রাইস তো বললাম, তারপরে ভাই এখানে একটা আছে এটা হলো আপনার বেলুন সোফা। বেলুন সোফা? ওয়াও, এটাও তো অনেক সুন্দর লাগতেছে। সেগুন কাঠের? সেগুন কাঠের। এটা আপনার 2-to-1? 2-to-1। একটি টি টেবিল? একটা টি টেবিল। গ্লাস তো নাই ভাই? এটার উপরে গ্লাস হবে 10 এমএম।
দিয়ে দিবেন জি আচ্ছা এই সোফা সেটের প্রাইসটা কেমন আছে এটার প্রাইসটা রাখা যাবে 30000 টাকা 30000 টাকা জি ডিসকাউন্ট করবেন না এটা ভাই ডিসকাউন্ট করে ফিক্স রাখা যাবে 28000 টাকা 28000 টাকা 12 টাকার মধ্যে আমার ভিতরে আপনার মধ্যে জি আচ্ছা ভিউয়ার্স 12 টাকা কিন্তু জুবাইর ভাইয়ের মধ্যেই থাকবে তারপর এখানে একটা আছে আপনার হাতির সুরের মডেল হাতির সুরের মডেল যেটা আপনার হাতের সাইডে নকশা করা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং এটা একটা টি টেবিল আছে খুবই বড় বিশাল বড় টি টেবিল বিশাল বড় একটা টি টেবিল এবং দুইটা সাইড টেবিল হবে দুইটা সাইড টেবিল থাকবে এটা আপনার 221 221 আচ্ছা এই সোফা সেটের প্রাইস এই সোফার বিশেষত্ব হলো এটা ঘাড়িটা আছে ভাই পাকা 2 ইঞ্চি পাকা 2 ইঞ্চি হবে জি পাকা 2 ইঞ্চি আচ্ছা খুবই সুন্দর প্রাইসটা যেটা বলে দিতেন এটার প্রাইসটা রাখা যাবে 33000 টাকা লাস্ট কত পর্যন্ত রাখতে পারবেন ফিক্স 31 পর্যন্ত রাখা যাবে 31000 টাকায় বিক্রি করে দিবেন জি আচ্ছা এদিকে দেখি সোফা রাজ্য ভাই অনেক সোফার কালেকশন সব তো দেখাতে পারবো না যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে ডাবল আতা সোফা খুঁজতেছেন তাদের জন্য এই সোফাগুলা এগুলা ফিক্স রাখা যাবে আপনার 28000 টাকা 221 আচ্ছা এরপর কি কালেকশন রাখবেন ভাই এরপর এখানে কিছু খাট আছে ওয়াও ভাই খাটটা তো অনেক সুন্দর লাগতেছিল জি এটা লেক্সার হেডসেট সেম ডিজাইন বিএস দেখতে পাচ্ছেন সেম পাকার কাজ এটা আপনার সম্পূর্ণ একের মধ্যে নকশাটা জি সলিড 2 ইঞ্চি কাঠের উপরে খোদাই করে ডিজাইনটা করা হয়েছে এটা বিছনাটা দিবেন কি কাঠের আপনি এটা বিছনা যে কাস্টমার যেভাবে নিতে চায় ওটার উপর আমরা প্রাইসটা ভেরি করব আমরা মেহগুনির প্রাইস দিয়ে বলে দিচ্ছি এটা লেক্সার হেডসেট সেম ডিজাইন এটার প্রাইস রাখা যাবে 30000 টাকা 30000 টাকা ডিসকাউন্ট দিয়ে বলতেছেন তো হ্যাঁ ভাই অবশ্যই ডিসকাউন্ট রেট আচ্ছা এখানে একটা মডেল আছে খুবই চমৎকার ওয়াও এটা কয় ফিট কয় ফিট আছে 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আছে ডিজাইন সম্পূর্ণ এক কাটের মধ্যে এক কাটের উপর আচ্ছা এই কাটের প্রাইসটা আপনি কেমন চাচ্ছেন এর প্রাইসটা আপনার পড়বে 28000 টাকা ডিসকাউন্ট করবেন না এটা ভাই ডিসকাউন্ট দিয়ে 27 পর্যন্ত রাখা যাবে 27000 টাকায় বিক্রি করে দিবেন জি আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছি এটা আপনার 2.5 ইঞ্চির মধ্যে করা 2.5 ইঞ্চি জি আচ্ছা এটা লেগ সাইড লেগ সাইড জি সেমি বক্স সেমি বক্স এটার প্রাইসটা পড়বে আপনার 29000 টাকা 29000 টাকা জি আর গ্যারান্টিটা জানি কত দিনে ভাই 20 বছরের লিখিত গুণের গ্যারান্টি পাবেন 20 বছরের লিখিত জি আচ্ছা পাশাপাশি এখানে একটা মডেল আছে এটা খুব নতুন মডেল করা হইছে এই খাটটা জি বেশ দেখতে দেখেন আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন খাটটা কতটা সুন্দর লাগতেছে আর লেক্স এটা দেখেন ওয়াও এটা সেমি বক্সে আছে হ্যাঁ সেমি বক্সে আচ্ছা এটা প্রাইসটা যদি বলে দিতেন এটার প্রাইসটা পড়বে আপনার 26000 টাকা 26000 টাকা জি আচ্ছা ডিসকাউন্ট করে বলেন এটা ডিসকাউন্ট দিয়ে ভাই সলিড 2 ইঞ্চি তো ফিক্স রাখা যাবে 24000 টাকা 24000 টাকায় বিক্রি করে দিবেন পাশাপাশি এখানে একটা আছে 2.5 ইঞ্চি সলিড খাট আচ্ছা এই খাটটা জি ওয়াও এটা তো অনেক সুন্দর লাগতেছে খুবই চমৎকার একটা খাট একটু যদি জুম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন কাঠের ফাইবার কাঠের শেড সবগুলাই দেখা যাচ্ছে আচ্ছা এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে ভাই 30000 টাকা লাস্ট ফিক্স রাখা যাবে 28000 টাকা 28000 টাকায় বিক্রি করে দিবেন জি আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন পাশাপাশি এখানে আরেকটা নতুন মডেলের খাট আছে নতুন মডেলের খাট ওয়াও এই খাটটা তো অনেক অনেক সুন্দর লাগছে চমৎকার একটা খাট সেম পাকার কাজ জি হেড সাইড লেগ সাইড সেম টু সেম লুকিং গ্লাস মাঝখানে নিচে আপনার তিনটা ড্রয়ার দুই পাশে দুইটা পাল্লা এই শোকেসটার প্রাইস রাখা যাবে ফিক্সড 38000 টাকা 38000 টাকা লবি কি কই দিবেন পাশাপাশি এখানে একটা মডেল আছে 5 ফিট বাই 7 ফিট টাইস মডেল 7 ফিট হবে না জি আচ্ছা এটারও আপনার নিচে তিনটা ড্রয়ার দুই পাশে দুইটা পাল্লা এই ক্যাবিনেটটার প্রাইস ভিতরে গামারি কাট দিয়ে পড়বে 26000 টাকা 26000 টাকা পাশাপাশি এখানে একটা শোকেস আছে এটা খুবই চমৎকার একটা শোকেস ওয়াও ডিজাইনটা কি হাতে না মেশিনে ভাই সম্পূর্ণ হাতে ডিজাইন করা সম্পূর্ণ হাতে নকশা করা ডিজাইন জি আচ্ছা এই শোকেসের প্রাইসটা কেমন আছে এটা প্রাইস পড়বে 32000 টাকা এটা আপনার ভিতরে বাইরে সব সেগুন আচ্ছা পাশাপাশি এখানে আরেকটা চমৎকার ডিজাইনের শোকেস আছে হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনি যদি একটু এই পাশ থেকে দেখেন আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধা থেকে একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর লাগতেছে নিচে আপনার ছোট দুইটা দুই পাশে ডয়ার আছে তারপরে পাল্লা মাঝখানে আবার এখানে গ্লাসের সেকশন আছে আচ্ছা সেলফো সিস্টেম করা আছে সেলফ সিস্টেম আছে আমি যদি খুলে দেখাই এই যে খুবই সুন্দর খুবই চমৎকার আমি একটু যদি ফাইবারটা আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে চিটাগং সেগুন কাঠ দেখতে কি এরকম হয় দেখতে পাচ্ছেন ফাইবার গুলো দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি কাঠ তৈরি এটা প্রাইসটা যদি বলে দেন এটার প্রাইসটা 35000 টাকা পড়বে 35000 টাকা জি ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন এটা ডিসকাউন্ট দিয়ে 33 পর্যন্ত রাখা যাবে 2000 টাকা ডিসকাউন্ট জি আচ্ছা এরপর কি কালেকশন দেখাবেন এরপরে ভাই এখানে কিছু ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল জি বেশ দেখতে পাচ্ছেন এই একটা মডেল খুবই চমৎকার বিশাল বড় না হ্যাঁ ভাই কয় ফিট বাই কয় ফিট আছে 3 ফিট বাই 6.5 ফিট 3 ফিট বাই 6.5 ফিট এটা পায়তলা থেকে মাথা পর্যন্ত পুরো দেখিয়ে নিতে হবে হ্যাঁ হ্যাঁ নিচে আপনার একটা ড্রয়ার আছে একটা ড্রয়ার হবে এক পাশে একটা পাল্লা একটা ছোট ড্রয়ার আচ্ছা এটার প্রাইসটা যদি বলে দিতেন এটার প্রাইসটা রাখা যাবে ভাই 14000 টাকা 14000 টাকা এটা লাস্ট কত পর্যন্ত রাখতে পারবেন এটা লাস্ট ভাই 13 পর্যন্ত রাখবেন 13000 টাকা লবি কি কই দিবেন জি পাশাপাশি এখানে আরেকটা মডেল আছে ওয়াও এটাও তো অনেক সুন্দর লাগতেছে খুবই চমৎকার একটা মডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গন্ধক আর অবশ্যই গন্ধটা হ্যান্ড বানিশের মধ্যে এটার প্রাইস রাখা যাবে ভাই
13000 টাকা ডিসকাউন্ট করবেন না এটা ভাই ডিসকাউন্ট রেট ডিসকাউন্ট রেট জি এখানে একটা ড্রেসিং টেবিল আছে খুবই চমৎকার জি ফোম কাটিং এর সাথে যদি কেউ বেডরুম সেট মিলাই নিতে চায় পুরোটা ম্যাচিং করে দেওয়া যাবে ম্যাচিং করে নিতে পারবে বেডস দেখতে পাচ্ছেন এটা কি পাল্লা সিস্টেম নাকি হ্যাঁ হ্যাঁ পাল্লা সিস্টেম বেডস দেখতে পাচ্ছেন ভাই কিন্তু একটু খুলে দেখার চেষ্টা করতেছে হিউজ পরিমাণ কিন্তু আপনারা কসমেটিক্স রাখতে পারবেন তারপর এখানে আপনার পোর্শন করে এখানে ডিজাইন করা হয়েছে তো চুরির হ্যাঙ্গার আছে এদিকে হ্যাঁ চুরির হ্যাঙ্গার এখানে তাক হবে এখানে আপনারা ডিজাইনটা একটু ভিন্নভাবে করা হয়েছে সিলভার গ্লাস দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা প্রাইসটা যদি বলাইতেন এটা প্রাইসটা পড়বে 18000 টাকা 18000 লাস্ট কত রাখা যাবে লাস্ট ভাই 17 পর্যন্ত রাখা 17000 টাকা হলে ড্রেসিং টেবিলটা বিক্রি করে ভিতরে একটা ড্রেসিং টেবিল আছে এই মডেলটা তো অনেক সুন্দর লাগতেছে এটা কয় ফিট বাই কয় ফিট আছে 3 ফিট বাই 6.5 ফিট প্রাইসটা যদি বলাইতেন এটা প্রাইসটা রাখা যাবে ফিক্সড 12000 টাকা 12000 টাকা হলে ড্রেসিং টেবিলটা বিক্রি করে দিবেন জি আসলে ভাই আমি এখানে ভ্যারাইটিস কোয়ালিটির ভ্যারাইটিস প্রাইজে ড্রেসিং টেবিল দেখাচ্ছে অনেকে ভিডিও দেখে কনফিউজড হয় যে ভাই 12000 টাকা ড্রেসিং টেবিল দেখে আসলাম এখন আপনি দাম চাচ্ছেন বেশি যেমন এখানে একটা ড্রেসিং টেবিল আছে এটা হলো দুই পাশে ব্যালকনি আলা দুই পাশে ব্যালকনি হ্যাঁ এটার প্রাইস পড়বে 18000 টাকা আমরা যদি কোনো ভিউয়ার্স এটা 18000 টাকা দাম বলি 12000 টাকা ড্রেসিং টেবিলের সাথে কম্পেয়ার করে ফেলে আচ্ছা যে কারণে যারা ভিউয়ার্স একটু কনফিউজড হয় তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব আপনারা দেখে নেন ভিডিওটা ভালো করে দেখে নেন আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আর এদিকে একটা প্রাইস কেমন আসবে এটার প্রাইসটা আপনার সিঙ্গেল ব্যালকনি 16000 টাকা 16000 টাকা এদিকে তার একটা মডেল দেখতে এক ড্রেসিং টেবিলের ভাই অভাব নাই আমি অনেক ড্রেসিং টেবিল দেখাইতে পারবো দেখাইলে হয়তো শেষ হবে না আচ্ছা ভাই হিউজ পরিমাণ ফার্নিচার কালেকশন দেখি আছে এখানে কিছু আপনার আলমিরা আছে টু পার্টের আলমারি জি টু পার্টের এই আলমিরাটা আমি একটু যদি পুরোটা দেখানোর ট্রাই করি দেখতে পাচ্ছেন এককারে নিচ থেকে উপর পর্যন্ত কিন্তু নকশা করা পায়গুলোতে কিন্তু নকশা করা আছে আর ফাইবারটা দেখেন কত সুন্দর ফাইবার আচ্ছা এটার প্রাইসটা যদি বলি 28000 টাকা লাস্ট কত রাখবেন লাস্ট এটাই ভাই 28000 টাকা জি আচ্ছা এদিকে একটা কাকরা মডেলের দেখতে পাচ্ছিলাম হ্যাঁ এটা কাকরা বলতে পারেন বা ক্যাটালগের ডিজাইন বলতে পারেন খুব সুন্দর লাগছে সিম্পলের ভিতরে খুব স্ট্যান্ডার্ড স্টাইল এটা বলাইতেন এটা প্রাইসটা ফিক্সড পড়বে আপনার 27000 টাকা 27000 টাকা পাশাপাশি এখানে একটা আলমিরা আছে এটাও তো অনেক সুন্দর লাগছে খুব সিম্পলের সিম্পলের মধ্যে এটা ফিক্স রাখা যাবে আপনার 25000 টাকা 25000 জি আচ্ছা এদিকে তো পাশাপাশি আরো মডেল আছে পাশাপাশি এখানে একটা আলমিরা আছে এটা আপনার খুবই রাজকীয় হ্যাঁ খুবই রাজকীয় এই আলমিরাটার প্রাইস পড়বে আপনার 28000 টাকা 28000 টাকা লাগবে কি করে দিবেন জি পাশাপাশি এখানে একটা আলমিরা আছে কাটিং ডিজাইন কাটিং ডিজাইন বেডরুম সেট মিলাই নিতে পারবে হ্যাঁ দেয়া যাবে আচ্ছা এটার প্রাইসটা পড়বে আপনার 26000 টাকা 26000 টাকা পাশাপাশি এখানে আরেকটা মডেল আছে এটার প্রাইস পড়বে আপনার 28000 টাকা 28000 টাকা জি এরপর কি কালেকশন দেখাবেন এরপর এখানে কিছু ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল জি এটা কি কাঠের সেগুন কাঠের ডাইনিং সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের বেশ দেখতে পাচ্ছেন নকশাটা দেখেন কত সুন্দর নকশা করা এবং নকশাটা কিন্তু একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে দেখেন 3D মতো লাগে অনেকটাই 3D মতো লাগে চেয়ারের ডিজাইনটা যদি আমি একটু দেখাই ও মাই গড অনেক সুন্দর কত ইঞ্চি কাঠি হবে এটা ভাই দের ডের ইঞ্চি হবে না জি পায়াটা তো ভিক্টোরিয়া পায়া পায়া 3-3 ভিক্টোরিয়া পায়া এটার পায়াটা থাকতেছে কত কত 5-5 5-5 আচ্ছা 10 mm গ্লাস জি 6-4 6-4 এটার প্রাইস কেমন আসবে এটার প্রাইসটা ফিক্স রাখা যাবে আপনার 48000 টাকা 48000 টাকা জি ভাই ডিসকাউন্ট করে বলেন ভাই এটা একদম ফিক্স সর্বনিম্ন রেট আচ্ছা পাশাপাশি আরেকটা মডেল আছে এটা ভাই খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল এই হলো চেয়ারের মডেল খুবই সুন্দর লাগতেছিল এটা চেয়ারের ঘাড়িটা আবার 2 ইঞ্চি 2 ইঞ্চি হবে জি আচ্ছা টেবিলের পা হলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি মোটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি জি হাইশত নকশা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা টপের উপর খুবই সুন্দর নকশা খুবই চমৎকার নকশা আচ্ছা এটার প্রাইসটা কেমন আছে এটার প্রাইসটা পড়বে 58000 টাকা 58000 জি ভাই ডিসকাউন্ট করেন ভাই এটা ভাই ডিসকাউন্ট রেট এটা তারপর আপনি কেউ যদি নেয় 57 পর্যন্ত 57000 টাকা পাশাপাশি এখানে আর খুবই চমৎকার একটা ডাইনিং টেবিল এটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা নকশা আচ্ছা চেয়ারের ডিজাইনটা খুবই গর্জিয়াস বেশ দেখতে পাচ্ছেন একটু কাছ থেকে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন পাকা 2 ইঞ্চির মধ্যে খোদাই করা ইঞ্চির মধ্যে না জি একটু গোল করে দেওয়া আছে হুম হুম বসে যাওয়ার জন্য একটা কমফোর্ট ফিল মনে করে এবং টপের ডিজাইনটাও খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ওয়াও মাশাআল্লাহ বেশ দেখতে পাচ্ছেন নকশাটা দেখেন খুবই অসাধারণ কিন্তু নকশাটা দেখতে পাচ্ছেন একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি এটা হলো 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট হবে এটা টেবিলে পাওয়া 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি জি আচ্ছা এটা প্রাইসটা যদি বলি এটার প্রাইসটা রাখা যাবে 60000 টাকা 60000 টাকা লাগবে কি করে দিবেন জি আচ্ছা এরপরে কি কালেকশন লাগাবেন ভাই এরপর এখানে আরো কিছু খাট আছে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু খাট দেখিয়ে দেন ভাই এখানে একটা মডেল আছে এটা রাখা যাবে আপনার চিটাগাং সেগুন কাঠ দিয়ে মেহাগনি বিছনা করে এটা ঘাড়ি সিস্টেম এটা হলো 2.5 ইঞ্চি মোটা ঘাড়ি আর এটা হলো 1 ইঞ্চির মধ্যে করা আচ্ছা এই খাটটা কেউ যদি নেয় আপনার রাখা যাবে 21000 টাকা 21000 টাকা জি সেগুন কাঠের খাট চিটাগাং সেগুন কাঠের ভাই সত্যি তো ভাই হ্যাঁ অবশ্যই মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে তো নিশ্চিত আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন এরপরে ভাই এই সেম রিজনেবল প্রাইসের মধ্যে এখানে আরেকটা মডেল আছে রিজনেবল প্রাইসের মধ্যে এই একটা এটা আমার সেল হয়ে গেছে আচ্ছা বানিশের কাজ চলতেছে মডেল দেওয়া যাবে তো হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা এটা লেক্সাইট এটা হেড সেমি বক্স সেমি বক্স কিং সাইজ কিং সাইজ প্রাইসটা যদি বলাইতেন এটার প্রাইসটা রাখা যাবে 21000 টাকা 21000 টাকা জি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবে এখানে আরেকটা খাট আছে এটা খুবই চমৎকার একটা খাট ফোম কাটিং ডিজাইন ফোম কাটিং ডিজাইন ফোম কাটিং এর মধ্যে এইটা খুবই নতুন করা হয়েছে মানে ঘাড়িটা জি ঘাড়িটা তো সম্পূর্ণ মানে একটাই দেখে মনে হচ্ছে এটা সম্পূর্ণ সলিড 2.5 ইঞ্চি কাঠের উপরে করা আচ্ছা এটার প্রাইসটা কেমন আসবে এটার প্রাইসটা পড়বে 30000 টাকা 30000 জি ডিসকাউন্ট করবেন না ডিসকাউন্ট করে ভাই আপনার 28000 টাকা পর্যন্ত রাখা 28000 টাকা লাগবে কি করে দিবেন জি আচ্ছা এদিকে একটা ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা আপনার আমার একটা অর্ডারি ওয়ার্ড্রপ খুবই চমৎকার এই ওয়ার্ড্রপটা কয় ফিট বাই কয় ফিট
4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট 4 ফি
ভাগ এই পিছে আপনার সেলফ সিস্টেম করা ভিতরে গামারি কাট নাকি হ্যাঁ আর এটার ফিটনেসটা কেমন থাকে 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকবে জি বেশ দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু ফাইবার দেখেন অফুরন্ত ফাইবার আছে এই একটা মডেলে আপনার পুরো বেডরুম সেট দেয়া যাবে এই আলমারিটা যদি কেউ নিতে চায় তার জন্য রাখা যাবে ফিক্সড 26000 টাকা 26000 টাকায় বিক্রি করে দিবেন জি পাশাপাশি এখানে একটা ওয়ার্ড্রব আছে ওয়াও এই ওয়ার্ড্রবটা তো ভরপুর নকশা করা সেই রাজি কিউ জি বেশ দেখতে এই ওয়ার্ড্রবটি আমার সেল হওয়া নেত্রকোনার এক ভাই নিছেন নেত্রকোনা থেকে আসছেন এই ওয়ার্ড্রবটা আমার সেল হইছে ভাই 24000 টাকা তো পরবর্তীতে কেউ যদি নেয় তার জন্য ওই প্রাইজই রাখা যাবে 24000 টাকা 24000 টাকা আচ্ছা স্টক আছে তো হ্যাঁ দেয়া যাবে আচ্ছা এটা তো আরেকটা মডেল দেখতে পাচ্ছি এটাও ভাই খুব ভরপুর একটা ডিজাইন খুবই চমৎকার কয় ফিট আছে একই ওয়ার্ড্রবের মাপ সবই 4 ফিট পাইগুলো তো নকশা করা জি ডোরগুলো প্রত্যেকটাতে নকশা করা পাল্লা নকশা করা আচ্ছা এটা প্রেস্টিজ বলে একই 24000 টাকা 24000 টাকা জি পাশাপাশি এখানে আরেকটা ওয়ার্ড্রব আছে খুবই চমৎকার এই ডিজাইনটা তো খুবই চমৎকার খুবই চমৎকার বেশ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের ওয়ার্ড্রবের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলো কিন্তু ঘষা মাঞ্জার কাজ চলে না দেখতে পাচ্ছেন আপনারা আস এটা কিন্তু আপনার বিক্রি হওয়ার আগে এটা আপনার ঘষে আপনার পরিষ্কার করবে আস্তর করবে অনেক সুন্দর লাগবে কিন্তু আরো এটা প্রেস্টিজ বলে দিতেন 26000 টাকা 26000 টাকা জি আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এখানে একটা হাফ ভিক্টোরিয়া ডাইনিং টেবিল আছে এই ডাইনিং টেবিলটা খুবই সুন্দর লাগতেছে এই হলো চেয়ারের মডেল পিতলে কাজ করা হ্যাঁ বেশ দেখতে পাচ্ছেন পিতলে কাজ করা এবং রিং মডেল আছে চাকা আছে এবং ফাইবার গ্লো আছে আর পায়টা হবে ভিক্টোরিয়া ডাইনিং টেবিলে পায়টা থাকতেছে কত কত এটা হলো 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি 10 mm গ্লাস দিয়ে দিবেন এই টেবিলের সাইজটা হলো আপনার 6 ফিট বাই 6.5 ফিট 6 ফিট বাই 6.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট 3.5 ফিট আচ্ছা এটা প্রেস্টিজ তো বলেই তো এটার প্রাইসটা পড়বে ভাই 36000 টাকা 36000 ডিসকাউন্ট করা জানেন একটু ডিসকাউন্ট দিয়ে ফিক্সড রাখা যাবে আপনার 35000 টাকা 35000 টাকায় বিক্রি করে সেম প্রাইসে 35000 টাকার ভিতরে এখানে আরেকটা মডেল আছে এটা 35000 টাকা জি 6 সাইড ডাইনিং টেবিল 6 চেয়ার লিখিত কত বছর গ্যারান্টি 20 বছরের গুণের গ্যারান্টি পাবেন আচ্ছা লেগারের তো হ্যাঁ এখানে একটা লেগারের একটা ডাইনিং টেবিল আছে এটা আপনার 5 ফিট বাই 3 ফিট 6 চেয়ার 5 ফিট বাই 3 ফিট 6 চেয়ার জি আচ্ছা কোনিও ব্যবহার করছেন না যাদের নেচার না করে কখন জি জি আচ্ছা চেয়ারগুলো তো খুবই সুন্দর লাগতেছে খুবই চমৎকার আচ্ছা 10 mm গ্লাস দিয়ে দিবেন জি আচ্ছা এটা প্রেস্টিজ যদি বলে এটা প্রাইসটা পড়বে আপনার 36000 টাকা 36000 জি জুবের ভাই একটু ডিসকাউন্ট করে দেন না ভাই এটাই ভাই লেকারের প্রোডাক্ট তো একটু প্রাইসটা বেশি আর কি কম্পারেটিভলি 36000 টাকা পর্যন্ত রাখা যায় আচ্ছা তাই এরপরে কি কালেকশন দেখাবেন ভাই ভাই কালেকশন তো কোনো শেষ নাই আমি অনেক কালেকশন আপনাদেরকে দেখাইতে পারবো বাট সপ্তাহ দেখায় শেষ করা যাবে না বেশ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ফার্নিচার কালেকশন জুবের ভাই জি ভাই ভাই ফার্নিচার তো অনেক দেখলাম আমি যদি 14 ঘন্টা ভিডিও করি ভাই আপনার ফার্নিচার দেখে শেষ করতে পারবো না ভিডিওটা বড় হয়ে গেলে আমাদের ভিউয়ার্সরা বোরিং ফিল মনে করবে এজন্য আমি চাচ্ছিলাম যে ভিডিওটা এখানে শেষ করতে যদি আপনাদের শপের আসার অ্যাড্রেস যদি আরেকবার বলে দিতেন ভিডিও শেষে ভাই আমি একটু একটা কথা বলতে চাই যারা আসবেন দেশের বাইরে থেকে ঢাকার বাইরে থেকে বা যেখান থেকে আমার শপে আসেন না কেন একটাই অনুরোধ ভিডিওটা একটু ভালোভাবে দেখে আসবেন যেন আপনিও কনফিউজ না হন আমরাও যেন কনফিউজ না হই আমার এখানে কালেকশনের কোনো অভাব নাই সো আপনারা আসলে একটা দেখে 10টা নিতে পারবেন 10টা দেখে একটা নিতে পারবেন আর আমার শপে আসার অ্যাড্রেসটা হলো ঢাকা বাড্ডা নতুন বাজার ভাটারা থানার পিছনে নতুন কেমব্রিয়ান স্কুলের সাথে অথবা আমেরিকান সেন্টারের পিছনে স্ক্রিনে দেয়া থাকবে আমাদের কন্টাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওটি যারা দেখবেন অবশ্যই আমি আশা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ